জুসার ফ্রেশ জুসার জুসার এন্ড ব্লেন্ডার এটা হচ্ছে ফ্রেশ জুসার আর এই আইটেমগুলো তো দিচ্ছে পুরোপুরি ফ্রি ফ্রি মানে এগুলোর মধ্যে হচ্ছে মানে জুসারের মধ্যে আমি হচ্ছে ব্লেন্ডিং এর কাজও করতে পারবো এটার নাম হচ্ছিল ভাই পাগলা ব্লেন্ড পাগলা পাগলা ব্লেন্ডার এন্ড জুসার এটা হচ্ছে মাল্টি ফাংশন এটার ভিতরে এরকম কিছু নাই যেন আপনি না করতে পারেন সকল ধরনের আর এটা একটা দেখবেন এটা ছিল আপনার আদা রসুন পিস মাংস কিমা মাংস কিমা মাংসের কিমা আদা রসুন সব করে দেন ডিজ আইটেম যা আছে আর এটা সম্পূর্ণ নন ম্যাগনেট কালার ডিসকালার হলে চেঞ্জ পাবেন গ্যারান্টি আছে আর এখানে জগ দেখতেছেন একটা এটা ভিতরে হলো জুস করার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম মাল্টি ফাংশন ব্লেন্ডার এখন ফ্রেশ জুসারও কোনো ঝামেলা লাগবে না ব্লেন্ডারও কোনো ঝামেলা লাগবে না একটার ভিতরে সবকিছু করতে পারবেন এটার ভিতরে মনে করেন পাথর সুদ্ধা ভাঙতে পারবে আচ্ছা খুবই কোয়ালিটিফুল ব্লেন্ডার আর এটার জন্য ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এটার ভিতরে কি কি করতে পারবেন এটি সবকিছু আমরা বুঝাবো আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা কন্টেনার দেখতে পাচ্ছেন স্টিলের এটা ছিল ধুনাজেরা চানাগুড়া দাচিনি গরম মশলা শুকনো হলুদ শুকনা ডাল ভিজা শুকনা ডাল হ্যাঁ আর এটা একটা দেখবেন এটা ছিল আপনার আদা রসুন পিস মাংস কিমা মাংসের কিমা আদা রসুন যা আছে আর এটা সম্পূর্ণ নন ম্যাগনেট কালার ডিসকালার হলে চেঞ্জ পাবেন গ্যারান্টি আছে আর এখানে জগ দেখতেছেন একটা এটা ভিতরে হলো জুস করার জন্য এখন যেরকম শীত চলতেছে শীতের ভিতরে কোম্পানি ধামা অফার দিয়েছে সামনে গরম এসা পড়তেছে রোজা আসতেছে এটা আপনাদের একটা কাজের একটা জিনিস এখন আর ভেজাল খাওয়ার দিন শেষ এখন হলো ফ্রেশ জুস এক পাশে ছাবা এক পাশে জুস এক পাশে ছাবা এক পাশে জুস এরকম হ্যাঁ এটা কিভাবে বানাবেন এটা একটু বুঝা দিতেছি আপনাদেরকে এই যে এখানে যে ছিদ্রটা দেখতেছেন যেরকম দেখা যায় আপনার কমলা মালটা আপেল এগুলাতে ছাবা থাকে আপনি কমলা মালটা এখানে দিয়ে দিবেন এখানে যে একটা ট্যাঙ্কি দেখতে পারতেছেন একটু ইয়া করেন এই যে ট্যাঙ্কি এটা খুলে এটার ভিতরে ছাবাটা আসবে হ্যাঁ এটার মধ্যে সকল ধরনের এটার ভিতরে ছাবাটা আসবে হ্যাঁ ছাবাটা আসবে আর এখানে একটা ইয়া দেখতেছেন হ্যাঁ এখানে কিন্তু আপনি ডাইরেক্ট জুসটা সরাসরি বের হয়ে যাবে এখান দিয়ে মানে এখানে কোনো মগ টক কোন কিছু রাখলেই না এখান থেকে বের হয়ে যাবে হ্যাঁ এখানে জুস আসবে এখানে মগ কিবা যে কোনো কিছু রাখতে পারবেন আর এটা ব্লেড অনেক স্ট্রং ব্লেড এটা মনে করেন এই যে দিকে যে কন্টেনার গুলা দেখতেছেন এই কন্টেনার গুলা কিভাবে ব্যবহার করবেন এটার ভিতরে সম্ভব আমরা ডিটেইলস দেখে তাহলে আমি এতক্ষণ দেখে যা যেটা বুঝলাম এটা মূলত জুসার জুসার ফ্রেশ জুসার জুসার এন্ড ব্লেন্ডার এটা হচ্ছে ফ্রেশ জুসার আর এই আইটেমগুলো তো দিচ্ছে পুরোপুরি ফ্রি ফ্রি মানে এগুলোর মধ্যে হচ্ছে মানে জুসারের মধ্যে আমি হচ্ছে ব্লেন্ডিং এর কাজও করতে পারবো এটার নাম হচ্ছিল ভাই পাগলা ব্লেন্ড পাগলা পাগলা ব্লেন্ডার এন্ড জুসার এটা হচ্ছে মাল্টি ফাংশন এটার ভিতরে এরকম কিছু নাই যেন আপনি না করতে পারবেন আর এটা স্পিড অনেক হাই স্পিড আর খুবই স্মুথ কোনো সাউন্ড নাই অনেক ব্লেন্ডার আছে না ঘ্যার 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 করে এটার ভিতরে কোনো ঘ্যার ঘ্যার করবে না খুবই স্মুথ আর এই কন্টেনার গুলা কিভাবে ব্যবহার করবেন এটা বুঝা দিতেছি আর প্রত্যেকটা পার্টস আপনি খুলে ওয়াশ করতে পারবেন ডাজন মেটা ওয়াশ করার জন্য কোনো ঝামেলা নেই এখানে যে ইয়াটা দেখতেছেন এটা কিন্তু কোনো অকাজে ঢেকি না এটা দিছিল যখন আপনি আপেল মালটা করবেন উপরে ঢাকাতে আছে সেখাতে এটাকে আপনি চাপ দিবেন আবার নিচে চলে যাবে এটা হলো খোলার সিস্টেম হচ্ছে যেভাবে এদিকভাবে দিয়ে এদিকে খুলবেন খুলে দিয়ে এটা টান দিবেন এটা হচ্ছে জুসারের ব্লেডটা নন ম্যাগনেট এরপর কি করতে হবে এটা খুলবেন হ্যাঁ এটা খুলবেন তারপর এটা খুলবেন এই যে এখন আপনি ব্লেন্ডারটা কিভাবে করবেন এখন ধরেন আপনি শুকনো মশলা করবেন এই যে এদিকে লক আছে দেখছেন এই যে লক হয়ে গেছে এখন আপনি ব্লেন্ডার এখন এটা ভিতরে আপনি ব্লেন্ডারে কাজটা করতে পারবেন আপনি ব্লেন্ডারে কাজ শেষ যেরকম নরমাল আম করবেন আমি কিন্তু কোন আসতে সেক্ষেত্রে আপনি ফ্রেশ জুসারটা দরকার নেই তখন আপনি নরমাল আমের জন্য লাচ্ছি করবেন তখন আপনি এই জিনিসটা বসা দেন তখন এইভাবে ইউজ করতে পারবেন তখন এই ঝামেলাটা দরকার নেই তো যখন আবার মনে করেন এটা দরকার হবে তখন আবার এই ঝামেলা দরকার নেই আগে যেরকম শুধু ব্লেন্ডার আসতো শুধু জুসার আসতো তো এখন হচ্ছে টু ইন ওয়ান জুসার এন্ড ব্লেন্ডার এটা হচ্ছে টু ইন ওয়ান এটা ভিতরে এভরিথিং সবকিছু করতে পারবেন অল স্কোয়ার ঠিক আছে এটা কোনটা ভিতরে কি করবেন একটু বুঝা দিছি তারপর আরেকবার বলি এটা হচ্ছে ধনে যারা চালু করে দাচ্ছেন এনার্জি গরম মশলা শুকনো হলুদ হলুদ করতে পারবেন তো ব্লেন্ডারে শুকনো হলুদ না করে এটাই বেস্ট তো কোম্পানি শুকনো হলুদ করতে বলছে এই জন্য যে এটা মানে ধারণ ক্ষমতাটা কতটুকু এটা বোঝানো যায়
আর এটা হচ্ছে আপনার আদা রসুন পেস্ট মাংসর কিমা, মাংস কিমা করলে হাত দিয়ে চর্বিটা দেওয়া যাবে না, ঠিক আছে, সলিড মাংস দিতে, সলিড মাংস, হ্যাঁ। আর এটা কিভাবে বসে আমি এটা আরেকবার দেখাবেন, এই যে এদিকে দিবেন, তারপর এই যে টাঙ্কিটা, এটা হচ্ছে ডাস্টবিন ট্রে, এটা ছাপার জন্য, এটাকে ডাস্টবিন ট্রে বলে, এটা এখানে বসা দিবেন, তারপর এটা দিবেন, এই যে হয়ে গেছে, আপনি এখন হলো জুসার, এই যে এখন হচ্ছে জুসার, এখন হচ্ছে মেইনলি ফ্রেশ জুসার, ফ্রেশ জুসার, যখন ফ্রেশ জুসারের একটা নিতে গেলে দেখা গেছে নাম পড়বে হচ্ছে 4000 থেকে মিনিমাম 4000 টাকা ভাই। আবার এইগুলো যদি ব্লেন্ডার যদি মিয়াকো নিতে যাই সবাই জানি শ্রীবরি ব্লেন্ডারের দাম কেমন হতে পারে, ওই টাকারে ধরলাম যদি 4.5 থেকে 5000 টাকা, তো এই ক্ষেত্রে 10000 টাকা তেমনি চলে আসে। আপনার মন মতন যেকোনো জিনিস যদি না হয় চেঞ্জ পাবেন ব্লেন্ডার, কতটুকু গ্যারান্টি আছে দেখা যায়, আপনার আদা রসুন করতেছে আপনার মন মতন ব্লেন্ড হলে সেক্ষেত্রে চেঞ্জ পাবেন। আর এটার কয়েলের জন্য আমরা ওয়ারেন্টি দিতেছি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের ভিতরে কখনো জুস না হয় বা অনেক সময় আপনি কোনো জুস করলেন গাজর টুজর যা আছে এটা ভিতরে গাজর শুদ্ধ করতে পারবে, জুসের ভিতরে সবচেয়ে শক্ত জাতীয় জুস হচ্ছে গাজর আর পেয়ারা, এই দুটা সুতো এটার ভিতরে করতে পারবেন, এটার ভিতরে কোনো ছাপ আটকে আছে এটার ভিতরে আপনি ওয়াশ করতে পারবেন, ঠিক আছে, মূলত ওয়াশের জন্য এই ব্রাশটা একটা থাকবে। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে যারা মালটা পারচেজ করবেন 500-1000 টাকা অ্যাডভান্স করা লাগবে, ভাববে এটা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবে। আর হ্যাঁ, এখন একটু প্রাইসের ধারণাটা দেই তো আপনাদেরকে, তো ভাইয়া যদি বাজার থেকে নর্মাল কোন আগে যে প্লাস্টিক বডি ব্লেন্ডার ছিল 300-এর, এগুলো যদি বর্তমান যদি কিনতে যান মিনিমাম 3000-2500 টাকা লাগে, আর যদি একটা স্টিল বডি ব্লেন্ডার কিনতে যান সেক্ষেত্রে ভালো নিতে গেলে আপনার 5000-6000-4000, আর যদি ভালো একটা জুসার নিতে যান সেক্ষেত্রে তো একবারে মিনিমাম হলো 4.5-5000 টাকা লাগে, ফ্রেশ জুসার, যেটা ফ্রেশ জুসার, তো আপনার মধ্যে এটা কোন যে কোনো ব্র্যান্ড হোক, আজকে কিন্তু আপনার 2-in-1 মানে 2-in-1 ফ্রেশ জুসার এন্ড কি ব্লেন্ডার, তো এই দুইটা মিলে এখন একটা ভিতে পেয়ে যাচ্ছেন। আর এটা ভিতে আজকে আপনার রেট থাকবে হলো একদম পাইকারি দাম, যেটা না বললেই না, এটা ছিল এক মাসের অফার থাকবে, এক মাসের অফার থাকবে, আমরা রেটটা দিয়ে দিতেছি আপনাদের, নির্বাচনে এক মাসের অফার, আর নির্বাচন মাস তো আমাদের ব্যবসা পরিস্থিতি অনেক খারাপ, এটা সবারই অবস্থা খারাপ, এটা সবাই জানে, তো ভালো মিলে মিলেই দুনিয়াটা চলতেছে। যদি নরমাল কোনো বাজার থেকে এটা যদি কিনতে যান আপনার 7-7500 টাকা লাগবে, আর এটা আমরা রাখতেছি মাত্র আজকে 5250 টাকা, 5250 টাকা, এটা ফিক্স প্রাইস, কোনো দামাদামি নেই একদম, তো 5250 টাকা, তার মানে আমি মূলত কিনতেছি হচ্ছে একটা জুসার, ঠিক আছে, 5250 টাকা দিয়ে, সেটার সাথে সাথে আমি কিন্তু ব্লেন্ডারও পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে হচ্ছে তিনটা জগ থাকবে, কিন্তু এটার মধ্যে একটার মধ্যে আদা রসুন পেঁয়াজ মাখিয়ে করতে পারবো, একটার মধ্যে শুকনো মশলা করতে পারবো, এটার মধ্যে হচ্ছে জুস লাচ্ছি করতে পারবো, আবার যদি ফ্রেশ জুস করতে চাই তাহলে তো আমার এই জুসার আছে, মানে আসলে টোটালি একটা প্যাকেজ পেয়ে যাচ্ছি মাত্র 5250 টাকা, ফিক্স প্রাইস 5250 টাকা, আর আমাদের দোকানদার যদি পারচেজ করতে চান এই যে দাম, তো এই হচ্ছে এমএস নাদিরা ট্রেডিং চন্ডিমা সুপারমার্কেট নিচতলা 17 নম্বর দোকান, এই যে গ্রিন কালার করে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সে নাম্বারটার মধ্যে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে, আপনার যদি পছন্দ হয় প্রোডাক্ট কিন্তু ওই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন, ওনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে লাইভে দেখে তারপর হচ্ছে কিন্তু আসলে সেল করে থাকে। আর এছাড়াও ব্লেন্ডার ছাড়া অন্য যে কোনো আইটেম লাগলে এখানে কিন্তু আরো ভ্যারাইটিস মডেলের জিনিসপত্র আছে, আপনারা কিন্তু এখান থেকে পারচেজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।